গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:45, 8:30 উঠেছি। অ্যাজ ইউজুয়াল যেরকম উঠি, বেশ হাওয়া দিচ্ছে দেখো পিছনে। অনেকদিন পর সকালবেলা উঠে ওয়েদারটা মনে হচ্ছে না ঠিক আছে, হাওয়া দিচ্ছে, এই গরমটুকু সহ্য করা যায়। আমার ওদিকে মোটামুটি সব খাবার দাবার গরম হয়েই গেছে, ভাতটা জাস্ট উপুর দেবো, উঠলেই হয়ে যাবে। দেখো ভাত উঠলে যাচ্ছে কথা বলতে বলতে। এখন বাড়িতে আমি টিফিনটা জাস্ট ঢুকিয়ে দিই, দিয়ে তারপরে মেয়ের কাছাকাছিগুলো করতে যাই। আজ মিতাদি আসবে না, ছুটি নিয়েছে, তো সব কিছু এরকমভাবে ম্যানেজ করতে হবে আজকে। চলো কাজ বাজ করে নিই, আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন 9:35, সরঞ্জাম বেরিয়ে গেল, মেয়ে ঘুমোচ্ছে, আমার ওর কাছাকাছি হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি কী করবো বুঝতে পারছি না, বাজার যাবো কি যাবো না। এবার বাজার থেকে আস্তে আস্তে যদি উঠে পড়ে তাহলে একরকম, আর যদি মানে খাইয়ে যাবো না গিয়ে এসে খাওয়াবো সেটাই বুঝে উঠতে পারছি না। দেখি রেডি তো হয়ে থাকি, তারপরে যা হবে দেখা যাবে। মেয়ের ওদিকে মুড়ি দুধ ফুধ সব রেডি করে দিয়ে আমি বেরোলাম, যাচ্ছি বাজার। দেখি আমি আস্তে আস্তে না উঠতেই ভালো, যদিও বা 10:10 হয়ে গেছে, উঠে করারই কথা। দেখা যাক, যাই যত তাড়াতাড়ি পারবো করে নিয়ে চলে আসতে হবে। হয়ে গেছে বাজার, চিকেন নিলাম, ট্যাংরা মাছ নিলাম, আর মেয়ের ফল নিলাম। এই হরিনাম বলেছিল আজকে বিরিয়ানি খাবে, শিবরাতে সোমবার, আমারও খেয়াল ছিল না, সমস্ত মুদি দোকানই বন্ধ, তাই বিরিয়ানি বন্ধ। নিয়ে নিয়েছি মাংস টাংস, পিসি আসবে, আজকে আমি হসপিটালটা অফ নিয়েছি, যেহেতু অরিন্দমও থাকবে না, আমিও বেরিয়ে গেলে অসুবিধা হবে, তাই জন্য যাই এগুলো ধুয়ে টুয়ে নিই, দেখি মেয়ে উঠেছে কিনা। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলছে খেলাধুলা। হ্যাঁ দেখো দেখো, আজি 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 আছে, এই যে খেলনাগুলোকে ডাকছে, এখানে সব খেলনা সাজানো রয়েছে। এগুলো আমি কিনলাম, ওকে আমি নাকি পড়াশোনা শেখাবো, আমারও মাথা খারাপ, এগুলো এখন নাকি আমি পড়াশোনা শেখানোর জন্য কিনেছি, পড়াশোনা না। আচ্ছা এখন বাজে হচ্ছে 11:10, আমি ওকে 11:30 সময় দই বা কলা কিছু একটা খাওয়াবো, দই বা কলা বলছি তার কারণ দইটা খুব ভালো জমেনি দেখলাম। দেখি যদি ভালো জমে তাহলে দই, আর না হলে কলা, খাইয়ে দাইয়ে তারপরে ওকে একটু ঘুম পাড়াতে হবে। হ্যাঁ এগোচ্ছে ঘুমের জন্য, ততক্ষণে আমি এদিকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘর দরের অবস্থা শোচনীয় হয়ে আছে, নিয়ে তারপরে ইয়ে করবো ওর, ও যখন কলা খাবে বা দই খাবে ততক্ষণে আমি ওর ভাত চাতগুলো রেডি করে নেবো। এই যে এদিকে আরও জনের খেলাধুলা চলছে, আমার ওদিকে লেবু রস বানানো হয়ে গেছে, জল মেশাবো তারপরে খাওয়াবো। এইখানটা গোছানো হয়ে গেছে, ওই ঘরটাও গোছানো হয়ে গেছে, এই ঘরটা এখনো বাকি, কিছু গোছানো হয়নি এই ঘরে। 11:30 বাজতে গেল, মেয়েকে লেবু রসটা খাইয়ে ওই ঘরটা গুছিয়ে তারপরে, ও মা কেমন লাগছে বলো, সুন্দর লাগছে, লেবু রসটা খাইয়ে ওই ঘরটা গুছিয়ে তারপরে তেল মাখাবো, স্নান করাবো। 11:30 বাজতে গেল, আর ইয়ে কি যেন ও টেবিল টেবিল সব গোছানো হয়ে গেছে, শুধু ও ঘরটা হলেই হয়ে যাবে। আর হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো তাই বুঝতে পারছি। বাজে এখন 1:35, হাফ খেয়ে আমার সঙ্গে বারান্দায় বসে বসে হাসছে, চিন্তা করো খাবে না। এই কি বলবো আমি, দেখি পারি কিনা, আমারও পাচ্ছে ঘুম, এবারে প্রচন্ড ঘুম পাচ্ছে। বাজে এখন পুরো 3টে, আমি স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, মেয়ের সমস্ত কিছু কাছাকাছি করলাম, মেললাম, মেয়ের বাসন টাসন মাজলাম, ঘুমোচ্ছে, মাঝখানে একবার উঠে পড়েছিল, খেতে খেতে এসে আবার ঘুম পাড়ি দিয়েছি। আমি এখন 45 মিনিট ঘুমোবো, 4:45 উঠে ওর আপে দেবো সবে, টাটা, আবার 4:45 পরে দেখা হবে। বাজে এখন 6:05, আমি 4টের সময় আসবো বলেছিলাম, 4:45 আসিনি, 4:45 সময় উঠেছি, মেয়ের সুজি সুজি না তো কি যেন করেছে, আপেল আপেল সাথে করেছি, খাইয়েছি, আজকে বলছি বলছি আজকে চিল দিয়ে ফাটিয়ে দিচ্ছে খাওয়া নিয়ে। যাই হোক কোন রকমে খাইয়ে দাইয়ে দু বিকালবেলা ছাদে নিয়ে গেছি, আজকে ছাদে খুব সুন্দর হাওয়া ছিল, খুব সুন্দর মেঘও ছিল। এসছি দেখো আমার মুখে সেরেলাক লেগে আছে, কি অবস্থা, দাঁড়া এসে সেরেলাক খাইয়েছি, খাইয়ে পিসি এখন রান্না করবে হচ্ছে ইয়ে কি বলে ট্যাংরা মাছের ঝোল, পেঁয়াজ পুড়ি গেছে অঙ্কিতাদের ঘর থেকে একটা বড় সাইজের, হ্যাঁ এনেছি চিকেন, পেঁয়াজ ফুরিয়ে গেছে চিকেন করতে গিয়ে, তাই জন্য কি তাদের ঘর থেকে একটা বড় সাইজ ওই পেঁয়াজ নিয়ে এসেছি। ওই যে এদিকে নিয়ে আসো তো, প্রচন্ড দুষ্টু, প্রচন্ড, এখন আবার না শিখেছে না করতে, না এই যে মাম্মা খাও, এনো খাও, এইটা খাবে,
এই যে অরিন্দমের অরিন্দমের জামাটা একবার দেখো, ঠিক যে যে জায়গায় ব্যাগ ছিল সেই সেই জায়গায় পুরো ঘামের ছাপ দেখ, কিছুটা বল। চল আমি এখন মেয়েকে ঘুম পাড়াবো, আমি নিজে ঘুমাবো। একটা ফোঁটা ঘুমোতে দেয়নি, নিজে ঘুমিয়েছে দুটো থেকে চারটে অবধি, মাঝখান থেকে আমার ঘুমটা হয়নি। আশা করি সবার ওখানে বৃষ্টি হচ্ছে, হয়তো নাও হতে পারে, বাট এই যে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, কি মজা! এই আমার বালি ভিজে বাবা রে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা বৃষ্টি হচ্ছে ভাই, পুরো না বাজে এখন 10:45। অরিন্দম ওখানে মেয়েকে কি ঘুম পাড়াচ্ছে না কি করছে জানি না, যাই হোক আমি এখন করছি ডিনার। আজ ডিনার দেখবে আমার জল মুড়ি, আমার প্রচন্ড চোয়া চোয়া ঢেকুর উঠছিল, ডাইজিন খেলাম, এখন ঢেকুর ঢেকুর উঠছে না, কিন্তু রাত্রিবেলার সেজন্য কিছু খেলাম না। জল মুড়ি চিনি, চিনি খাওয়া ভালো না আমি জানি, বাট তাও মুড়ির সঙ্গে একটু জল আর চিনি ছাড়া খাওয়া যায় না, এটা খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুমাবো। দেখি যদি 11টার মধ্যে খাওয়া শেষ হয় তাহলে একটু লাইভেও আসতে পারি, যদি 11:05-10-এর মধ্যে খাওয়া শেষ হয় এবং মেয়ে যদি না ডাকে তাহলে, ডিপেন্ড করছে। যাই হোক ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম, আজকের দিনটা তো মেয়েকে নিয়ে কী ভিডিও করেছি না করেছি এডিট করতে গেলে বুঝতে পারবো, অনেক কিছুই মানে সেরকমভাবে ভিডিও করতে পারিনি এই আর কি। চলো কালকে আবার মিতাদি আসবে, আমার বিড়া আছে, বৃষ্টি হয়েছে আজকে প্রচুর। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।